শোভারানী মাইতি, শোভারানী মাইতি, আলপনা দাস, আলপনা দাস নেই, কাকলি শ্যামল, তো কাকলি শ্যামল, তারপর রাধারানী যা, মির্জাপুর, মির্জাপুর গেলে নেই, মির্জাপুর শোভারানী মাইতি, শোভারানী মাইতি, আলপনা দাস, আলপনা দাস নেই, কাকলি শ্যামল, তো কাকলি শ্যামল, তারপর রাধারা, ঈশ্বরের শক্তি আছেন, সেই মানুষকে যদি আমি ভালোবাসতে পারি, সেই মানুষের যদি মঙ্গল করতে পারি, সেই মানুষের যদি কল্যাণ করতে পারি, তাহলে আমি ঈশ্বরের, আমি মা দুর্গার, আমি ভগবানের করুণা লাভ করতে পারব। তাই আমাদের বীর সন্ন্যাসী যুগনায়ক স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসুন আমরা সবাইকে মানুষের মঙ্গল করে, তাদের শুভকামনা করে, মা দুর্গার যিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন, সেই মা সেই লাভ করবার জন্য আমরা মানুষের কল্যাণ করি। তাই মানুষের কল্যাণ, আপনারা দীঘার সৈকত শহরে এই জায়গায় আজকের এখানে একটি পর্যটন কেন্দ্রে, সেখানে একটি পুজো হচ্ছে, এখানে পুজো হচ্ছে, আরও পিছন দিকে পুজো হচ্ছে। তাই আজকের এই পর্যটন কেন্দ্রের আজকে মা দুর্গার পুজো। কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে এখানে যশ ইয়াসের ঘূর্ণিঝড় আমি নিজের চোখে অনুধাবন করেছি। আসল ঘূর্ণিঝড়টা আসেনি এখানে, সামুদ্রিক ঝড় দীঘাতে আসেনি, তার এখানে ল্যান্ডফল হয়নি, যেটা হওয়ার কথা ছিল তা হয়নি, তার দশ ভাগেরও এক ভাগ ক্ষতি হয়নি। তা পর্যটন কেন্দ্রে যে ক্ষতি হয়েছেন সেই ক্ষতির পূরণের জন্য রাজ্য সরকার একটা 10,000 কোটি টাকা একটা প্ল্যান প্রোগ্রাম করেছেন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়।